খুলনা হাদিস পার্কে জনতার মুখোমুখি পাঁচ মেয়র প্রার্থী। সুশাসনের জন্য নাগরিক সুজনের এই আয়োজনে অংশ নিয়ে প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থীরা নির্বাচিত হলে নগরীর উন্নয়নে কে কি করবেন তা তুলে ধরেন ভোটারদের সামনে। আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আব্দুল খালেক বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সুফল পাচ্ছে মানুষ, সেই ধারাতেই আধুনিক উন্নত খুলনা নগরী গড়ার প্রতিশ্রুতি দেন তিনি। যে কথাগুলো আপনারা বলছেন এর সমস্ত প্রকল্প আমি বস্তি উন্নয়নের জন্য আমি 50 কোটি টাকা এনেছি, সেজন্য আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। নগরীর বিভিন্ন সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের আশ্বাস দেন বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। মশাকৃতন চাই, ড্রেন পরিষ্কার চাই, আবর্জনা পরিষ্কার চাই, চাই সুন্দর পরিচ্ছন্ন শহর, মসৃণ রাস্তা, ফুটপাথ, যানজট মুক্ত নগরী। এছাড়া সিপিবি প্রার্থী মিজানুর রহমান বাবু, জাতীয় পার্টির শফিকুর রহমান মুশফিক এবং ইসলামী আন্দোলনের মাওলানা মোজাম্মেল হকও তুলে ধরেন তাদের পরিকল্পনা। এদিকে নগরীর বিভিন্ন এলাকায় কর্মী সমর্থকদের নিয়ে প্রচার গণসংযোগ চালিয়েছেন প্রার্থীরা, দোকানপাট বাড়ি বাড়ি গিয়ে ভোট চান তারা। আগামী 15 মে সিটি নির্বাচনের ভোটগ্রহণ, তার আগে সব ভোটারের কাছে পৌঁছানোর চেষ্টা প্রার্থীদের। রাশেদুল আলম রাসেল,